আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক মাসের উপরে হয়ে গেছে কোনো নতুন ভিডিও দিচ্ছি না, তো আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে আমি দেখাবো আমার রেকর্ড পরিমাণ একটা আর্নিং, যেটা এখন পর্যন্ত মানে এখন এটা আমার রেকর্ড আর্নিং, এবং এটা হচ্ছে অনলি 30 দিনেই 80K আর্নিং। এটা আমার ব্লগ লাইফের সেরা আর্নিং, বেস্ট আর্নিং। এটা পুরোটাই blogger.com প্ল্যাটফর্মে। তো আমার কেমন কষ্ট করতে হয়েছে বা আমি কত ট্রাফিক এনে তারপরে আর্নিংটা করতে পেরেছি, কোথা থেকে করেছি, সব আমি আপনাদেরকে একদম খুলে তারপর দেখাবো, ঠিক আছে? তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে blogger.com এর যে স্টেট সেটা দেখাচ্ছি, কারণ এটা না দেখলে আপনারা বুঝবেন না, যে মনে করবেন যে সে ট্রাফিক কোথায় পেলো, এত আর্নিং কীভাবে করলো। তো আপনারা কিন্তু কষ্টটা বুঝবেন না যে সে কষ্টটা কীভাবে করে, কীভাবে আর্নিংটা করলো। তো আমি এখানে আপনাদেরকে মেইন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লগার স্টেট দেখাচ্ছি প্রথমে প্রথমে। তো এটা হচ্ছে দিস মান্থ, এই মাসে যেই পেজ ভিউগুলো হয়েছে এখানে, এটা টোটালি কাউন্ট হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন 351,156টা পেজ ভিউ হয়েছে, যেটা আমার পুরো সাইটে, শুধু একটা সাইটে। এছাড়াও আমার অনেক সাইট রয়েছে, আমি শুধু একটা সাইটই দেখাচ্ছি যেখান থেকে আমার বেশি পরিমাণে আর্নিংটা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখলেন 351,000 টোটালি। আজকে হচ্ছে তারিখটা দেখাই দিই, আজকে হচ্ছে 30 এপ্রিল, এই মাসের শেষ দিন। তো ভিডিওটা না করলে মিস হয়ে যেত। তো এখানে পুরো 30 দিন হিসেবে এখানে 3.5 লাখ ভিউ এসেছে। তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে আমার সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল ওভারভিউতে দেখাবো, কারণ আমি জানেন সব ট্রাফিক এসইওর মাধ্যমে আনি, এবং আমার গুগল থেকে ফ্রি ট্রাফিক এগুলা। আমি কিন্তু কোনো বিজ্ঞাপন দিয়ে ট্রাফিক আনি না বা স্প্যাম করেও ট্রাফিক আনি না, এগুলো লিগাল ট্রাফিক। আমার যেই 2,200+ কন্টেন্ট আছে একটা সাইটে, সেই সাইটের ট্রাফিক এগুলো। এছাড়াও আরও অনেক সাইট আছে যেগুলোর ট্রাফিক কম, আমি তাই আপনাদেরকে সেগুলো না দেখাই। তো এখানে দেখুন পারফরমেন্সটা দেখুন, এখানে লাস্ট, এটা হচ্ছে লাস্ট 3 মাসের পারফরমেন্সটা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সবগুলোই সার্চ ক্লিক, দেখুন ওয়েব সার্চ ক্লিক, তো কী পরিমাণে ক্লিক সেটা দেখতে পেলেন। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে আমি গুগল অ্যানালিটিক্সের ওভারভিউটা দেখাবো। এটা হচ্ছে এখানে দেখুন 30 এপ্রিল থেকে 29 এপ্রিল, মার্চ থেকে 29 এপ্রিল, অর্থাৎ 30 দিনের একটা রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন। তো ইউজার, ইউজার মানে হচ্ছে প্রতিটা আলাদা আলাদা মোবাইল থেকে আলাদা আলাদা যে ভিজিটর আমাদের সাইটে আসে তাদেরকে ইউজার হিসেবে কাউন্ট করা হয়। এখানে কিন্তু কোনো পেজ ভিউ কাউন্ট হয় না। তো দেখতেই পাচ্ছেন 180K ইউজার আসছে। তো একজন ইউজার 2-3টা করেও পেজ ভিউ করতে পারে, আরও বেশি পেজ ভিউ করতে পারে, তো সেই হিসেবে পেজ ভিউ কিন্তু বেড়ে যায়। তো 180K ইউজার আসলে পেজ ভিউ অনেক হবে, সেটাই স্বাভাবিক, অর্থাৎ 3.5 লাখ পেজ ভিউ হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। তো আমি মোটামুটি সব প্রুফ দেখাইতে পারলাম যে আমার সাইটের কষ্ট করে যে ট্রাফিক আমি আনি, সেই ট্রাফিক সম্পর্কে দেখাইতে পারলাম, কারণ এগুলো না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে আমি আর্নিংটা কোথা থেকে করলাম। এখান থেকে আরেকটা জিনিস না দেখাইলেই নয় যে আমার সাইটে টোটাল পোস্ট কতগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 2,257টা পোস্ট আছে, এবং সবগুলোই কিওয়ার্ড রিসার্চ করে করে তারপর লেখা। তো সবগুলো পোস্টেই আমি একটা হলেও ট্রাফিক যেন পাই এভাবে চিন্তা করেই লেখা। আর এখন আমি আপনাদেরকে অ্যাডসেন্স থেকে আমার মেইন যে বিষয়টা আজকের, আজকের টপিকের মেইন যে বিষয়, অর্থাৎ আমার রেকর্ড পরিমাণের যে আর্নিংটা এই মাস অবধি, সেটা এখন দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন দিস মান্থ, অর্থাৎ এই মাসে অলরেডি 659 ইউএস ডলার আর্নিং হয়ে গিয়েছে। তো এটা যদি আপনি আজকের সারাদিনে হবে, যেহেতু রাত 12টা পর্যন্ত হবে, তাহলে এটা 660 হয়ে যাবে, $660 হয়ে যাবে। এরপর আমি জানেন অ্যাডসেন্সের পাশাপাশি আরও অ্যাড নেটওয়ার্ক ইউজ করি, সেটি হচ্ছে অ্যাডস। তো অ্যাডস থেকে যে আর্নিং সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 24 দিনে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5টা লাস্ট 24 দিনে 5টা আর্নিং যদি হয়, তাহলে বাকি যে 6 দিন আছে সেই 6 দিনে আরেকটা পেমেন্ট কমপ্লিট হবে, অর্থাৎ লাস্ট 30 দিনে
এখান থেকে কিন্তু 6টা আর্নিং হবে এবং সবগুলোর অ্যামাউন্ট হবে 0.001 সাতোশি অর্থাৎ 1 লক্ষ সাতোশি যেটা $45 থেকে $60 উপরে পর্যন্ত যায় ঠিক আছে এটার রেট কিন্তু এখানে যে পেমেন্টটা পাচ্ছি প্রতিবার এই পেমেন্টের ইউএস ডলার রেট কিন্তু $45 থেকে $60 পর্যন্ত আপ ডাউন করে তো এখানে যেই 6টা পেমেন্ট আমি যদি এখানে 6টা পেমেন্ট পাই তাহলে এটা কিন্তু 6 লক্ষ সাতোশি অর্থাৎ হয়ে যায় অর্থাৎ আমি এটা আপনাদেরকে একটু হিসাব করে দেখাই মনে করেন 6 আমি যদি কম করেও ধরি $45 করেও ধরি 6 পূরণ 45 দেখুন এখানে 45 করে ধরলেও 270 হয়ে যায় 270 গুণ যেহেতু 92 টাকা করে সেল করা যায় প্রতি ডলার এই বিটকয়েন ডলার বাইন্যান্সে 92 টাকা করে সেল করা যায় তাই আমি এটা 92 টাকা করে হিসেব দিলাম তো দেখুন 24k এর উপরে ঠিক আছে তো অ্যাডস থেকে 24k লাস্ট 30 দিনে এবার অ্যাডসেন্সে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে $660 তো 660 ইউএস ডলার যেটা আমরা ব্যাংকে পাই আমাদের বাংলাদেশ ব্যাংকে পাই এবং এটা ডলার রেট এই এই রেমিটেন্সের ডলার রেট যেটা সেটা আমরা পাই হচ্ছে $85 করে আমি ইসলামী ব্যাংকে মূলত পাই তো এটা আমি 85 করে গুণ দেই 85 থেকে একটু বেশি পাই তো 660 গুণ 85 করেই ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 56k 24k প্লাস এখন আমি এটা প্লাস দেই যেটা 24k ছিল 24,000 দেখুন সব মিলিয়ে আমি কিন্তু কম করে ধরেছি তবুও সব মিলিয়ে কিন্তু এখানে 80k অর্থাৎ 80,000 আর্নিং কিন্তু হয়ে গিয়েছে এবং লাস্ট 30 দিনে আমি যে প্রুফটা আপনাদেরকে দেখাইলাম আশা করি যারা একটুও বুঝেন ব্লগ সম্পর্কে তারা এটা কনফার্ম হয়েছেন যে মিজান ভাই যা বলতেছে তা হচ্ছে একদম সত্যি আর এর চেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে সব প্রুফ দেখাই দিছি একদম ভিতর থেকে অ্যাডসেন্স থেকে অ্যাডসেন্স আর্নিংটা দেখাইলাম এই যে এটা তারপরে অ্যাডস থেকে অ্যাডসের কমপ্লিটেড পেমেন্ট প্রুফগুলো দেখাইলাম এখানে আবার অলরেডি হয়ে গিয়েছে $7 মতো এটাও দেখাই দিলাম তো টোটাল কথা হচ্ছে এগুলা আর্নিংটা যে আর্নিংগুলো আসছে আমার কষ্টের ফল বলতে পারেন সঠিক রাস্তায় আমি যে কষ্টগুলো করেছি সেই কষ্টের ফলটাই আপনি এটা বলতে পারেন এবং এই লাস্ট মাসে অর্থাৎ এই রমজান মাসে আমার উপর এক ধরনের রহমত বর্ষিত হয়েছে হয়তো আল্লাহ আমাকে আমার কষ্টের ফলটা দিয়েছে এবং এটা সর্বোচ্চ আর্নিং হয়েছে এর আগে সর্বোচ্চ ছিল 61k এবার হয়ে গিয়েছে এটা 80k তার মানে এটা রহমত এটা এটা কিন্তু কষ্টের ফল সবচেয়ে ভালো ফল তো এইভাবে যারা ভ্লগিং করবেন অর্থাৎ যারা ভালো নিয়মে ধৈর্য ধরে সঠিক পথে সঠিক জ্ঞান অর্জন করে ব্লগ সম্পর্কে তারপর যারা ব্লগিং করবেন তারা কিন্তু মাঝপথে থেমে যাবেন না ঠিক আছে এটা চলতেই থাকবে এবং এটা বাড়তে থাকবে আস্তে আস্তে আপনার কাজের উপর ভিত্তি করে তো আমি আজকে আপনাদের রেকর্ড আর্নিং দেখাইলাম এটা আমি যদি আমার কাজে কোনো ঘাটতি হয় তাহলে এটা কিন্তু কমে যেতে পারে ঠিক আছে কমে এটা কিন্তু জিরোতে নামতে পারে বা এর অর্ধেক কমে যেতে পারে বা এর চেয়েও ডাবল বাড়তে পারে এটা আমার কাজের উপর ডিপেন্ড করে আমি আজকে পার মান্থ 80k পাচ্ছি তার মানে প্রতি মাসে 80k পাবো এমনটা না আরও বাড়তেও পারে কমতেও পারে তো এটা মাথায় রাখবেন ব্লগ জিনিসটা এরকমই এখন আমি ভিডিওতে যদি টাইটেল দিই পার মান্থ 80k আর্নিং তাহলে এটা এই মাসের জন্য শুধুমাত্র পার মান্থ হলো কিন্তু অন্যান্য মাসে আরও বাড়তেও পারে কমতেও পারে সেটা হচ্ছে আমার ট্রাফিকের সাথে কথা গুগল থেকে আমি কেমন ট্রাফিক পাচ্ছি এসইউ করেছি যেটা সেটা থেকে কেমন ট্রাফিক পাচ্ছি এমনকি এসইউতে যদি আমার কোনো প্রবলেম হয় আমি যেহেতু সব ট্রাফিক এসইউ থেকে কষ্টের প্রথম যে কষ্টগুলো করেছি সেই কষ্টের ফল যেহেতু এখন পাচ্ছি
এখন যদি আবার এসইউতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমার আর্নিং জিরোতে চলে যাবে, কারণ এসইউ থেকে যখন প্রবলেম হবে তখন কিন্তু আমার ট্রাফিক আর সাইটে বেশি একটা পাওয়া যাবে না। আর ট্রাফিক ছাড়া সাইটে ব্লগ সাইটে কিন্তু কোনো আর্নিং নেই, ঠিক আছে? ইউটিউবের মতো কিন্তু না ব্লগ সাইট। ব্লগ সাইটের ট্রাফিক গুগল থেকে আনতে পারলে সেটা হচ্ছে আপনি পরবর্তীতে প্রথম কষ্ট করতে হবে কয়েক বছর, তারপর কিন্তু আপনি আর কষ্ট বেশি করতে হবে না, ঠিক আছে? গুগল থেকে আপনি যে পোস্ট লিখেছেন, হাই কোয়ালিটি পোস্ট লিখেছেন, অতিরিক্ত হাই কোয়ালিটি পোস্ট যেগুলো লিখবেন সেগুলো থেকে কিন্তু অনবরত ট্রাফিক আসতেই থাকবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকেই যেটা করেন সেটি হচ্ছে বিজ্ঞাপন দেয়, গুগলে বিজ্ঞাপন দিয়ে তারপর ব্লগ সাইট বা ইত্যাদি ইত্যাদি সাইটে ট্রাফিক আনে। ট্রাফিক এনে ভালো পরিমাণে আর্নিংও অনেকে করে, কিন্তু তারা যে আর্নিংটা করে আর সেই আর্নিংটাই কিন্তু তাদের বিজ্ঞাপনের পিছনে খরচ হয়ে যায়, ঠিক আছে? আমরা যদি ইউনাইটেড স্টেট ইউএস থেকে ট্রাফিক আনি গুগল বিজ্ঞাপনের মাধ্যমে, তাহলে তাদের যে রেট প্রতি ক্লিকে যে রেট দিতে হয় সেগুলো পরিশোধ করেই কিন্তু আমাদের ট্রাফিক আনতে হয়। তো আপনারা জানেন আমরা যখন সেই রেটগুলো পরিশোধ করে ট্রাফিক আনবো তখন আমরা যত ট্রাফিক আনার পর যত আর্নিং হবে এর চেয়ে বেশি কিন্তু বিজ্ঞাপনে খরচ হবে। যদি রিটার্ন ভিজিটর না আসে, মনে করেন একজন ইউএস থেকে ট্রাফিক আনলেন, সে আজকে আসলো তারপর প্রতিদিনই আসতে থাকলো, তাহলেই আপনার বিজ্ঞাপন দিয়েও কিছু লাভ হবে। আর যদি একজন ট্রাফিক ইউএস থেকে আনলেন তারপর সে এদিন আসলো তারপর ক্লিক করে বা না করে চলে গেল, তাহলে কিন্তু আপনি বিজ্ঞাপন দিয়েও লস খাবেন। তাহলে বিজ্ঞাপন দিয়ে আর্নিং করাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এটা আপনাদের পক্ষে পসিবল না, এটা একটা অন্য লেভেলের কাজ। অনেকে যেটা করে সেটা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে আর্নিংটা অনেক বাড়িয়ে নেয়, বাড়িয়ে তারপর ইউটিউবে ভিডিও করে যে সে মাসে $1,000 $2,000 আর্নিং করতেছে, অর্থাৎ তারা $1,000 $2,000 বিজ্ঞাপনে কিন্তু খরচ করতেছে, গুগল বিজ্ঞাপনে খরচ করে আর্নিং করতেছে। সেটা আপনাদেরকে দেখায় না, শুধু দেখিয়ে দিচ্ছে যে সে আর্নিং করতেছে। এটা তাহলে মাথায় রাখবেন, খারাপ লোকদের থেকে দূরে থাকবেন যারা আপনাকে প্রুফ দেখিয়ে ও যারা চালাকি করে, অর্থাৎ প্রুফ দেখাচ্ছে কিন্তু ভিতরে হাইট আছে, অর্থাৎ ভিতরে অদৃশ্য কিছু আছে, তাদের থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন। আর বোঝার চেষ্টা করবেন যে এটা কীভাবে হলো, $1,000 $2,000 সে কীভাবে আর্নিং করলো। সে তোর কোনো ট্রাফিক প্রুফ দেখাতে পারছে না, যা দেখাতে পারছে সেগুলা যদি দেখিয়েও থাকে, সে যে বিজ্ঞাপন দিয়ে ট্রাফিক আনতেছে সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে না। তো মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন এগুলা। তারা কিন্তু $1 এক ক্লিকে দুই ক্লিকে $100 $50 সামথিং সামথিং দেখায়, এবং এগুলো দেখায় কিন্তু তারা যে বিজ্ঞাপন দিয়ে ট্রাফিক আনে সেটা কিন্তু দেখায় না। এর আগে আমি এই বিষয়ে বলছিলাম আপনাদেরকে। তো যারা সঠিক রাস্তা সম্পর্কে জানতে চান আমার পাশে থাকতে পারেন, আমার ফেসবুক পেজ আছে, তারপর টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, যদিও ইউটিউব চ্যানেলে অনেক দিন প্রায় 30 দিনের উপরে সময় হয়ে গেছে এখন আবার ভিডিওটা করলাম। তো ইউটিউবে হয়তো আমাকে যদি নিয়মিত নাও পান, কিন্তু গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বলেন, ফেসবুক গ্রুপ বলেন, এখানে কিন্তু আপনি আমাকে 24 ঘন্টাই পাবেন, এবং যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি করেন সেটার উত্তর আমি কিন্তু নিজেই দিই এবং সবগুলো মেসেজ কিন্তু আমি দেখি। তাহলে কি বুঝতে পারলেন যে ব্লগ একটা blogger.com.com-এও কিন্তু সফলতা আসে, ঠিক আছে? blogger.com-এও সফল হওয়া যায়। এবং আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন আমি মনে করি আপনার উৎসাহ আগের থেকেও অনেক গুণে বেড়ে যাবে, এবং এইখানে আপনি কিন্তু হাইট কিছু পাচ্ছেন না যা দেখাইলাম এখানে, এগুলো আপনাকে কেউ হয়তো সবাই হয়তো দেখাবে না। তো আমি যা দেখাইতে পেরেছি এটা আমার কাছে মনে হয় সেরা 80K দেখাইতে পারছি last 30 দিনে, এটা সেরা যে কোনো জব থেকে, এটা একটা সেরা জব এবং আমার কাছেও সেরা মনে হয়েছে, আপনাদের কাছেও এটা সেরা মনে হবে। তাই আপনারা আপনাদের যে উৎসাহ, আপনাদের যে উদ্দীপনা সেটা কিন্তু বেড়ে যাবে এই ভিডিওটা দেখার পর, আপনি কিন্তু কাজ করার শক্তিটা পাবেন। লক্ষ্য করুন আমাকে, আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করছি আমার কোনো লাভের আশায় না, আপনাদেরকে সঠিক পথটা দেখানোর জন্যই ভিডিও করেছি, বিনিময়ে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, যে কমেন্ট পাচ্ছি, আর
আপনারা যে মিজান ভাই বলে বিভিন্ন ভালো ভালো কমেন্ট করেন সেগুলোই আশা করি আমি আপনাদের কাছ থেকে। তো আপনারা যদি আমাকে আরও বেশি উৎসাহ দেন তাহলে আরও বেশি ভিডিও পাবেন। আর যেহেতু অনেক দিন ধরে ভিডিও করতে পারি নাই সেটা আমি আপনাদেরকে কমিউনিটি পোস্টে বলে দিয়েছিলাম যে পারিবারিক কিছু কাজের চাপ ছিল, এখনও আছে, তো কাজের ফাঁক দিয়েই আমি আপনাদেরকে ভিডিওটা করে দিলাম। এরপর আমি আপনাদেরকে আরও অনেক মোটিভেশনাল, অনেক টেকনিক্যাল ভিডিও দেবো যেগুলো আপনি দেখলে ব্লগিং সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যাবে, অভিজ্ঞ হতে পারবেন। তো আস্তে আস্তে সেগুলো আমি আনবো